আসসালামু আলাইকুম, আশা করি আপনার সকলে ভালে আছে, মই ভালে আছো। তো আজি মই আপনার একটা রেসিপি শেয়ার করব। ইয়াতে মই এক কাপ ময়দা আর এক কাপ আটা লৈছো। তো মই ইয়াতে লৈছো পালেং শাক। পালেং শাগর পরোটা বনাম। তো মই কেনেকে বনাও আপনাদের চক। মই পালেং শাকটো প্রথমতে ধুই লৈছো সফা পানি দি। এতিয়া মই সরু সরকে কাটি লম। সরু সরকে কাটি এটু মই আকৌ আবার ধুব লাগিব। ধুই এটু মই গরম পানি দিয়ে এটু অলপমান সিজাই লম। প্রথমত সরু সরকে কাটি লৈছো মই। মই ইয়াতে আগৰ পৰা গৰম পানী বহাই থৈ দিছিলোঁ এটা কেৰাহীত। ইয়াতে অলপমান নিমখ দিছোঁ আৰু পালেং শাককেইটা মই ইয়াতে দি দিছোঁ। ইয়াতে মই অলপ নিমখ দিছোঁ আটা আৰু অলপমান ৰিফাইন দিম। পালেং শাকটো মই পাটাত ভালকে পিচি লৈছোঁ। ইয়াতে মই আদা নহৰু পেষ্ট অলপমান দিছোঁ, শুকান জলকীয়া পাউডাৰ দিছোঁ আৰু ধনিয়া পাউডাৰ দিছোঁ আৰু সেই পালেং শাকৰ পেষ্টটো মই দি দিছোঁ। ধনিয়া পাত দিছোঁ। We'll be right back.
আজি শুক্রবার আমার ব্রেকফাস্ট হয়ে গেল। তো পালেং শাকর পরাঠা আপনাদের চাইছে সাগে মই কেন বনাইছো। আজির ভিডিও মই ইমানতে হেক করিলো। খুদা হাফিজ।